উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নোটস 2021-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক সাজেশন উত্তর পলিটিক্যাল সায়েন্স। তো প্রশ্নটি হলো, প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট বা সংসদে আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর উত্তর হলো, পার্লামেন্টে বা সংসদে বিল বা আইন পাসের পদ্ধতি। তো ভারতীয় সংবিধানের 107 থেকে 122 নম্বর ধারার মধ্যে পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতের সংসদে সাধারণ বিলকে আইনে পরিণত হতে হলে 7টি পর্যায় অতিক্রম করতে হয়। যেমন এই 7টি পর্যায় হলো, 1 নম্বর, স্পিকার অনুমতি দিলেই সাধারণ বিল লোকসভায় উত্থাপন করা হয়। 2 নম্বর, বিল উত্থাপনের পর বিলের দ্বিতীয় পাঠ শুরু হয়। এতে 4টি পদ্ধতি রয়েছে। 1 নম্বর, বিলটি সরাসরি সংশ্লিষ্ট কক্ষে বিচার বিবেচনার জন্য গৃহীত হোক। 2 নম্বর, বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। 3 নম্বর, উভয় কক্ষের সম্মতিক্রমে বিলটিকে উভয় কক্ষের যুক্ত কমিটিতে পাঠানো হোক। 4 নম্বর, জনমত যাচাই করার জন্য বিলটিকে প্রচার করা হোক। এবার 3 নম্বর, তৃতীয় পাঠে বিলটি নিয়ে সামগ্রিক বিচার বিবেচনা করা হয়। এই পর্যায়ে বিলটি সামগ্রিকভাবে গ্রহণ করা হবে না বর্জন করা হবে সে সম্পর্কে বিতর্ক চলে, ডিবেট চলে। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভ করলে বিলটি গৃহীত হয়। 4 নম্বর, এই পর্যায়ে বিলের প্রতিটি ধারা উপধারা খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করা হয়। দীর্ঘ আলোচনার পর বিলটির প্রতিটি ধারা উপধারার উপর ভোট গ্রহণ করার পর বিলটির দ্বিতীয় পাঠের পরিসমাপ্তি ঘটে। এবার 5 নম্বর, এই পর্যায়ে বিলটির তৃতীয় পাঠ শুরু হয়। যদি সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট পায় তবে বিলটি গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়, আর তা যদি না হয় তাহলে বিলটি চিরতরে বাতিল হয়েছে বলে গণ্য করা হয়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে, লাইক কমেন্ট শেয়ার করে করতে পারলে ভিডিও বেশি বেশি ভিডিও করার উৎসাহ আসে এবং বেশি বেশি ভিডিও করতে ভালো লাগে। তাই বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন না ভুলো। এবার 6 নম্বর, 6 নম্বর পদ্ধতি, বিল পাসের পরের পর্যায়ে অপর পক্ষের অনুমোদনের বিষয়টি রয়েছে। বিলটি একটি কক্ষে অনুমোদিত হওয়ার পর অপর কক্ষে প্রেরণ করা হয়। এই কক্ষেই বিলটি অবিকৃতভাবে অনুরূপ পর্যায়গুলির মধ্য দিয়ে গৃহীত হলে বিলটি দুটি কক্ষে গৃহীত হয়েছে বলে মনে করা হয়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত সাবজেক্টের সাজেস্টিভ টু দি পয়েন্ট অ্যান্সার ছোট করে মুখস্থ করার উপযোগী নোটস পেয়ে যাবে এবং অনেক অনেক ভিডিও পেয়ে যাবে। 7 নম্বর, শেষ পর্যায় হলো রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপনের পর্যায়। বিলটি উভয় কক্ষে আলাদাভাবে অনুমোদিত হলে অথবা যৌথ অধিবেশনে গৃহীত হলে তা রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরিত হয়। রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিলটিতে স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হয়। তো এই গেল উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স সাজেশন, পার্লামেন্টে বা সংসদে বিল পাসের পদ্ধতি। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি বেশি বেশি ভিডিও করার একটি উৎসাহ আমার মধ্যে আসে এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন না ভুলো। বন্ধুদের মধ্যে শেয়ার করে জানাবে কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ।